ডেস্কটপ ল্যাম্প, ক্লিপ ল্যাম্প, অত্যন্ত ভালো মানের একটি প্রোডাক্ট। যে প্রোডাক্টটি মূলত আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনি স্বাচ্ছন্দ্যে আপনার যে কোনো ধরনের আলোর স্বল্পতা থেকে আপনি ভালো মানের একটি আউটপুট পাবেন। দেখাচ্ছি খুলে ডেস্কটপ ল্যাম্পটি। মূলত এখানে অনেকগুলো যন্ত্রাংশ একত্রিত হয় ডেস্কটপ ল্যাম্পটি। এখানে দুইটা কালার আছে, মূলত একটি লাল একটি কালো। আপনি যে কালারটি পছন্দ হয় সেই কালারটি মূলত আপনি নিতে পারেন। খুলে দেখাচ্ছি, দেখেন প্রথমে এটা বডিটি স্ট্যান্ড থাকে, এর সাথে মূলত অন্যান্য ফাংশনগুলো একত্রিত করে তারপরে সম্পূর্ণ একটি ল্যাম্প তৈরি করা হয়। এটা হচ্ছে নিচের অংশ, এটা হচ্ছে সম্পূর্ণ উপরের অংশটা। এই নিচের অংশটাই মূলত একটু ভারী এবং শক্ত ওজনের হয়ে থাকে। এটার সাথে আপনি ক্লিপ দিয়ে আটকে দিলে তারপরে সুন্দরভাবে এটা লেগে থাকবে। ক্লিপ দিয়ে আটকে দেখাচ্ছি, মূলত সাথে একটি স্ক্রু ড্রাইভ, খুব সহজ ইনস্টল করা। আপনি যেভাবে ফিটিংস মনে চায় সেভাবে ফিটিংস করে নিতে পারবেন, ছোট বড় করা যাবে খুব সহজেই আপনার মতো করে। এই লাইটটি মূলত খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায় এবং যেদিকে ইচ্ছে সেদিকে মুভ করা যায়। খুব সুন্দর এবং ভালো মানের একটি প্রোডাক্ট। যে প্রোডাক্টগুলো আপনি বিভিন্ন মার্কেটগুলোতে আপনি পেয়ে থাকবেন, অনেক হাই রেট। আপনি চাইলে এই প্রোডাক্টটি মূলত সদাই থেকে নিতে পারেন, সদাই থেকে আপনি খুব সহজেই পেয়ে যাবেন। এটা উপরের অংশটা, উপরের অংশটা লাগাতে সেট হয়ে যায়। মূলত এখানে ঘাট আছে, ঘাটের সাথে লাগিয়ে দিলে সেট হয়ে যায়। এরপরে যে অংশটা মূলত দেখাবো সেটা হচ্ছে যে আপনার ভাল্ব এবং অন্যান্য সংযোগ দিয়ে, একদম সংযোগ দিয়ে পুরোপুরিভাবে দেখিয়ে দেবো যে আসলে কীভাবে লাইটটি আপনি আপনার টেবিলে, আপনার পড়ার টেবিল সহ যারা এখন ইউটিউবিং করেন তাদের জন্য এটি ভালো গেজেট হিসেবে ব্যবহার হয়, তারা এটি নিতে পারেন খুব সহজেই। ভাল্ব আপনি এটা এখানে ক্লিপ ভাল্ব, এখানে হচ্ছে প্যাঁচমুড়ির ভাল্ব। এই প্যাঁচমুড়ির ভাল্ব আপনি ব্যবহার করবেন, প্যাঁচের ভাল্ব খুব সহজেই, পাশের ভাল্ব আপনি ব্যবহার করতে পারেন। এখানে এই ভাল্বগুলি সহজেই আপনি পেয়ে যাবেন, মূলত এলইডি লাইট, এলইডি এই লাইটের ভাল্বগুলি আপনি পাবেন। একটু লুজ হয়ে গেছে, সম্পূর্ণ নাট সিস্টেম, যার কারণে আপনি টাইট দিলেই সব আবার অবিকল বড় হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে কোনো সমস্যা ছাড়াই। আপনার পড়া টেবিলকে খুব স্বাচ্ছন্দ্য এবং স্মার্টলি করার জন্য এটি খুব সুন্দর একটি লাইট। যে লাইটটি ব্যবহার করে আপনি খুব স্বাচ্ছন্দ্য এবং কমফোর্ট ফিল করবেন। আমরা এই লাইটটি সদাইতে বিক্রি করে থাকি খুব সহজে। আপনি আপনার বাসা বাড়ির জন্য, পড়ার টেবিলের জন্য কিংবা ভিডিও তৈরি করার জন্য বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারেন এই সুন্দর লাইটটি। স্মার্ট একটি গেজেট, যে গেজেটটি খুব অত্যন্ত প্রয়োজন আপনার নিজের জন্য। মূলত এখন সংযোগ দিয়ে দেখাবো যে লাইটটি আলোটা কেমন, মূলত কীভাবে এটা কাজ করে। মূলত একদিকে হওয়ার কারণে এখানে আমি একটি বড়ো লাইট ব্যবহার করছি, আপনি চাইলে আরও ছোট লাইট ব্যবহার করতে পারেন। যত ছোট লাইট ব্যবহার করবেন অত জায়গা থেকে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং অত্যন্ত ভালো আলো দেবে আপনার একদিকে আলো। এখন মূলত লাইটটির সাথে সংযোগ দিয়ে দেখাবো যে ইলেকট্রিক সংযোগ দেওয়ার পর এখানে দেখেন অন অফ করার সুন্দর একটি ফাংশন আছে, যেটাতে আপনি চাইলে অন করে রাখতে পারেন, অফ করে রাখতে পারবেন। তুমি এখান থেকে আমার কেবলটা নিয়ে এসো, কেবলটা আসতে
মূলত আমি যে সাইড থেকে ভিডিওটা করছি সেহেতু লাইট থাকার কারণে আমি অন্য দিকে সংযুক্তি দেখাচ্ছি। দেখেন অনেক উজ্জ্বল আলো এবং খুব সহজেই আপনি যেদিকে ইচ্ছে সেদিকে আপনি মুভ করে আপনার আলোটা আপনার কাছে নিতে পারবেন। জ্বালানোর পরে অফ করার পরে দেখেন খুব সুন্দর রিফ্লেকশন আলো, আর একটু দেখাচ্ছি দেখেন অনেক আলো দেয়। এটা মূলত একদিকে আলোটা মূলত নির্ভীষ্ট হয়, যার কারণে অনেক খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে আপনি ছোটো বড় যে হিসেবে সেভাবে হিসেবে সেভাবে আপনি মুভ করে নিতে পারবেন। স্ট্যান্ডটি অত্যন্ত লম্বা এবং এটি ছোটো হওয়ার কারণে আপনি যে কোনো জায়গায় সিট করে নিতে পারবেন খুব সহজে। আপনার টেবিল, পড়ার টেবিল, আপনার ভিডিও মেক করা সহ বিভিন্ন কাজ আপনি নিতে পারবেন। এটি মূলত এখানে অনেক ছোটো করা যায়, অনেক ছোট করে আপনি ব্যবহার করতে পারবেন। এটি আপনার প্রয়োজনীয় কাজের জন্য খুব সুন্দর স্মার্ট স্ট্যান্ড এবং আকর্ষণীয়। এটি যদি আপনি ক্যারি করতে চান অবশ্যই sadai.com.bd ভিজিট করে আসতে পারেন। খুব চিপ রেটে এখানে একদম অরিজিনাল প্রোডাক্ট দেওয়া হয়েছে, আপনি সেখান থেকে কিনে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করুন, স্মার্ট গ্যাজেট ব্যবহার করুন এবং স্মার্ট থাকুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিতে পারেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।